বিক্রি করছো কি এটা? তাল শাক বিক্রি করছি। বাজার কেমন? বাজার ভালো আছে। কত করে বিক্রি করছো? জোড়া 50, জোড়া 40, কেউ জোড়া 30 দিয়ে দেয়। এই আবহাওয়ার ওয়েদারের জন্য মানে আজকে ব্যবসা গরম আছে বলে? হ্যাঁ। কি গরম ওয়েদার, গরম ঠান্ডাতে মনে করো তাল নতুন ফলন, প্রত্যেক বছর লোক আমাকে, যে বান্দা কাস্টমার, প্রত্যেক বছর তাল খায়। আমার দোকান পোস্ট অফিস বা স্টেট ব্যাংক, এই দুই জায়গায় চিহ্ন। কেমন বিক্রি হয়? ভালো ভালো। গরম পড়লে একটু বেশি খরচ, গরম পড়লে পরে মনে করো না, পাঁচ তালের শ্বাস বেশি চাহিদা, লোকজন চারদিকে ঘিরে লোকজন নেয়। তোমার নাম? সঞ্জীব বর্ণ। আর কি বলবো, শাশের ব্যাপারে সবাই শোনা হয়ে গেল, এইটুকুই বলবো। আমরা প্রত্যেকবার নিয়ে, এটা সিজনাল ফুড, আর এই জিনিসটা এখানে অনেকদিন পাওয়া যেত না। আমি মালদাতে দেখে আসছিলাম, সেই সময়কাল থেকে 90 সাল থেকে অনেকদিন খাইনি। তারপর এখানে যখন দেখছি বছর 5-7 হলো, এখন এখান থেকেই কিনি। কি এটা? চালিশ শাক। ভালো লাগে? দারুণ লাগে, খুব ভালো। দেখি গরমের মধ্যে বেশি খাওয়ায় মানুষ, এটা গরমেতেই বাড়ায়। এখন গরম আছে, পাকার আগে এই শাকটা বিক্রি হয়। দেখি গরম এখন আছে, ব্যবসা গরম আছে না একটা? আজকে তো গরমই লাগছে, বৃষ্টির পরে ব্যবসা গরম তো একটা রয়েছে। আপনার নাম? শর্মিষ্ঠা রায়। শর্মিষ্ঠা রায়। তাহলে শ্বাস দিলাম গরমের জন্য। হ্যাঁ, গরম কোথায়? ওইটা গরম আছে, গরম ওইটা বৃষ্টি হলে কি চলে? হ্যাঁ, আর এর সিজনাল ব্যবসা করে, প্রতি বছরই এর থেকে নেই আমি। তিনটা করে দেয়, ওই 25 টাকা 30 টাকা নেয়। দাম খুব একটা বেশি? দাম খুব একটা বেশি না, ঠিকই আছে। কি মানে ব্যবসা গরম বলে? ব্যবসা গরম কি, গরম স্মৃতি পাওয়া যায়, গরমে খাওয়াই এটা, এইটাই। ভালো লাগে? হ্যাঁ ভালোই লাগে, খুব ভালো লাগে। যারা খায় তারা প্রতি বছরই খাবে। কি তালের? তালের শাঁস এটা। কী নাম আপনার? আমার নাম হচ্ছে প্রদীপ মজুমদার। এই যে তালের শাঁস খেলাম দুটো। মানে কি এই সময় পাওয়া যায় এটা? এখন তো নতুন ফলন, তো তাহলে শাঁসটা খেতে খুব ভালো লাগে, যার জন্যই যাওয়া। কি ব্যবসা গরম থেকে একটু আরাম পাওয়া যাবে? গরমও তো আছে, হয়তো কিছুটা আরাম পাওয়া যেতে পারে। কেন? কেন এখন এটা ঠান্ডা জিনিস, যার জন্যই বলছি একটু হয়তো আরাম পেতে পারি। কেন গরম আছে? গরম ভাবটা আছে, কিছুটা তো আছে। দাম তো রিজনেবল? দাম ঠিকই আছে, এই জোড়া 25 টাকা নিলাম, এই জোড়া 50 টাকা। আচ্ছা, সে একটা 25 টাকা? একটা। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস।